কুয়েতে ফেনীর সোনাগাজী সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি নুরুল আফসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন বিশেষ অতিথি ছিলেন আল রাব্বি প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান নুরুল আফসার সবুজ আল আমিন সমিতি কুয়েতের সভাপতি আবুল কাশেম এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইন নয়ন আবুল হাসনাত আরিফ ও নিজামুদ্দিন সহ অনেকে